রাজ্যের বিদ্যাজ্যোতি প্রকল্পে 125টি বিদ্যালয়কে সিবিএসই বোর্ডের আওতায় নিয়ে আসা হয়েছে। সিবিএসই বোর্ড পরিচালিত এই বিদ্যালয়গুলির মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল সম্প্রতি প্রকাশিত হয়েছে। এর মধ্যে খোয়াই জেলার সবচেয়ে শোচনীয় ফলাফল হয়েছে তুলাশিখর রাজনগর ইংরেজি মাধ্যম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়। এই বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশের হার 26.11%। এই বিদ্যালয়ে মাধ্যমিক পরীক্ষায় পাশের হার আরও হতাশাজনক, মাত্র 7.22%। শুক্রবার এক সাক্ষাৎকারে তুলাশিখর রাজনগর ইংরেজি মাধ্যম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অমূল্য দেববর্মাই সংবাদ জানান। তিনি জানান, এবছর সিবিএসই বোর্ড পরিচালিত পরীক্ষায় প্রথমবারের মতো এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বসেছিল। উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীর মোট সংখ্যা ছিল 134 জন, এর মধ্যে পাশ করেছে 35 জন ছাত্রছাত্রী। অপরদিকে মাধ্যমিক পরীক্ষায় বসেছিল 83 জন ছাত্রছাত্রী, এর মধ্যে পাশ করেছে মাত্র 6 জন ছাত্রছাত্রী। একটা গোট থেকে আটটা গোটে যাওয়া এবং সিস্টেমের কারণে তারা উত্তর দিতে উত্তর ঠিক মতো বুঝতে পারেনি, এই জন্য এবার টুয়েলভে 134 জনের মধ্যে পাস করেছে 35 জন আর কম্পার্টমেন্টাল পেয়েছে 40 জন। মাধ্যমিকে 83 জন পরীক্ষায় বসেছিল, পাস করেছে মাত্র 6 জন, 33 জন কম্পার্টমেন্টাল। জানা গেছে তুলাশিখর রাজনগর ইংরেজি মাধ্যম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়টি পরিকাঠামোগত দুর্বলতায় ধুঁকছে। বিদ্যালয়ের নার্সারি থেকে শুরু করে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শ্রেণীকক্ষ এবং শিক্ষকের স্বল্পতা রয়েছে। নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত 8টি সেকশনের জন্য শিক্ষক রয়েছেন মাত্র 5 জন। দ্বাদশ স্তরে শিক্ষক স্বল্পতা রয়েছে। বিদ্যালয়ে দ্বাদশ শ্রেণী মনোবিজ্ঞান বিষয়ে ছাত্রছাত্রীর সংখ্যা 42 জন, কিন্তু এই বিষয়ের উপর একজনও শিক্ষক নেই। শিক্ষক স্বল্পতার কারণে বিদ্যালয়টিতে সপ্তাহে প্রতিদিন পঠন পাঠন হয় না। এই শিক্ষক স্বল্পতা দূরীকরণে কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। জানা গেছে, বিদ্যাজ্যোতি স্কুলগুলি পরিচালনার জন্য প্রতিটি জেলাতেই একজন স্থায়ী এবং সুদক্ষ জেলা শিক্ষা আধিকারিক রয়েছেন, কিন্তু খোয়াই জেলায় কোনো জেলা শিক্ষা আধিকারিক নেই। এর ফলে বিভিন্ন বিদ্যালয়গুলির সমস্যা দিন দিন বৃদ্ধি পেয়েই চলছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।